করিতেছি যে আমাদের নেত্রী যে পর্যন্ত বিদেশ থেকে তাকে মুক্ত করে বাংলাদেশে না আনে সেই পর্যন্ত আমরা কোন সরকারের সহযোগিতা করব না। আমাদের যত ধরনের যত হুমকি ধামকি আসুক আমরা সাহসের সাথে মোকাবেলা করব। আমরা কোন জায়গায় থানার মধ্যে যখন শুনব কোন অরাজকতা সৃষ্টি হয়েছে আমাদের জীবন বাজি রেখে সেখানে যাওয়ার জন্য আমরা প্রস্তুত।